বিজেপিক ভোট দি বিপদত পড়ল ইমাম। ইমামক মসজিদের পৰা খেদিলে কমিটি। মসজিদের রাজনীতিক লৈ করিমগঞ্জত চাঞ্চল্য। করিমগঞ্জের বড়াইগ্রাম এলাকার জুনাইখা মসজিদের ঘটনায় এই মসজিদত বহুদিন ধরে ইমামর দায়িত্বত আছিল এইজন মৌলানা মোহাম্মদ জাকারিয়া। কিন্তু শেহতীয়াকৈ মোহাম্মদ জাকারিয়াক মসজিদের পৰা বিদায় দিলে মসজিদ কমিটি। ক্ষুব্ধ ইমামর অভিযোগ, বিজেপিক সমর্থন করার বাবেই বহিষ্কার। নাম মৌলানা মোহাম্মদ জাকারিয়া, আমি নগরিয়া জুনাইদ করছি মসজিদে। গত বিগত 9 মাস থেকে ইমামতি করতেছি। গত পঞ্চায়েত ইলেকশন এবং লোকসভা ইলেকশনে বিজেপি করার কারণে, সাপোর্ট করার কারণে আমাকে মসজিদের সেক্রেটারি মৌলানা লুকমান আহমদ এবং ওনার ভাই হাফিজ মৌলানা খালিদ আহমদে আমাকে গতকাল বিনা দুইশে মসজিদ থেকে সরিয়ে দিলেন। ইমামর এই অভিযোগ অস্বীকার করবলৈ গৈ মসজিদ কমিটির কর্মকর্তায় পরোক্ষভাবে প্রকাশ করলে পঞ্চায়েত আর লোকসভা নির্বাচনত বিজেপির পক্ষত ইমাম। অবশ্যই মসজিদ কমিটির বিবাদর বাবেহে ইমামক বিদায় দিয়া বলে দাবি কমিটির। আর যিজন জুনাব আছে তেখেতে পঞ্চায়েতত বিজেপি লগতে আসিলে, এমপি ইলেকশনত আসিলে, সেটা ইহতর পার্সোনাল কথা। কোনে কাক ভোট দিব গণতন্ত্র, সেটা ইহতর নিজের পার্সোনাল কথা। কিন্তু ইয়াতে যেখানে আমি শুনিলো যে কমিটির লগত ইমাম সাহেবর এটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, আর সেইটার কারণে মসজিদের পর তাকে তো আতরাই দিয়া হয়েছে। লক্ষণীয় কথাটা হল মসজিদ কমিটি আর ইমামর বিবাদ মীমাংসা করবলে আহিল স্থানীয় এআইডিএফ নেতা। আমি ইয়াতে কমিটির মানুষ লই, আমি ইমাম সাহেবক লই, আমার বহুত পুরানা ইউডিএফ নেতা আমার বন্ধু রফিকুল তেখেতক লই কিনে আমি দুটা পার্টির মাজত কথাখিনি আমি ক্লিয়ার করিলো। আর ইমাম সাহেবক যে ইয়ার পরা খেদা হয়েছে, সেটা কমিটির লগত তেখেতক সংঘর্ষের কারণে কমিটির মানুষের লগত মিলাপ্রীতি করি, দুটা মানুষ পার্টির লগত আমি মিলাপ্রীতি করে দিছো। অনুন মৌলানা সাহেব আসলে ইয়ার কমিটির লগত কিবা কাজিয়া আসলে রিলিজিয়াস ম্যাটার লই, ইয়ার কারণে কমিটিয়ে তেওক মানে ইয়ার পরা বিদায় দিছে। এটাই মুদ্দা। আর বিজেপি ভোট দেওয়ার কারণে না, না এটা বিজেপি করাটা মানুষের মৌলিক অধিকার, কোনে বিজেপি করিব কংগ্রেস করিব এটা বেলেগ কথা। ইফালে বিজেপির পক্ষলৈ মসজিদের পৰা বাহির হবলগীয়া ইমামক লৈ বৈঠকত বহিল বিজেপির সংখ্যালঘু মর্চার সম্পাদক। স্বাভাবিকতে মসজিদের রাজনীতিক লৈ চেপা উত্তেজনা বিরাজ করেছে করিমগঞ্জত। দক্ষিণ করিমগঞ্জের পৰা রাহুল পালৰ রিপোর্ট, প্ৰাগ নিউজ।